আপনার ফেসবুক পেজ আছে? যদি থেকে থাকে তাহলে খুবই ভালো, কারণ আজকে আমরা এই ফেসবুক পেজ নিয়েই কথা বলবো। যদিও এখন সেটা আর ফেসবুক পেজ নেই, সেটা একখানা বিশাল বড় জায়ান্ট কোম্পানিতে পরিণত হয়েছে, যার ভ্যালুয়েশান এই 2024 সালে $550 মিলিয়ন। আপনারা কি ধরতে পেরেছেন কোন কোম্পানিটার কথা আমরা বলছি? আচ্ছা চলুন একখানা হিন্ট দেওয়া যাক। যে কোম্পানিটা নিয়ে কথা বলছি, এই ছবিতে আপনারা ওই কোম্পানির লোগো দেখতে পাচ্ছেন। কোম্পানিটার নাম হচ্ছে ইনশর্টস, যা 2013 সালে আজহার ইকবাল প্রতিষ্ঠা করেন। তার জন্ম বিহারে, তিনি কিন্তু IIT ড্রপ আউট। তার কোম্পানির বিজনেস মডেল খুবই সহজ, এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন বিভিন্ন ইন্টারভিউতে। তার বিজনেস মডেলটা কীরকম চলুন একটু বুঝে নেওয়া যাক। মানুষ খবর পড়তে পছন্দ করে, কিন্তু মানুষ এখন আগের থেকে অনেক ব্যস্ত, তার কাছে অত সময় নেই 20-25 পাতার খবর পড়ার। আজহার এই খবরই বলেন, কিন্তু তা মাত্র 60খানা ওয়ার্ডে, যা মানুষের সময় বাঁচায়। এরমভাবেই আজহার তার ফেসবুক পেজে খবর বলা শুরু করেন, যা কিছুদিনের মধ্যেই ফেমাস হয়ে যায়। তারপর তিনি লঞ্চ করেন তাদের অ্যাপ, যার নাম ইনশর্টস। ফ্লিপকার্ট, টালবায়াস, A91, টাইগার গ্লোবালের মতো বড় বড় কোম্পানিরা এই ইনশর্টসে বিনিয়োগ করেছে। ফোর্বসের Under 30 এন্টারপ্রিনিয়র লিস্টে আজহারকে মেনশান করা হয়। এছাড়াও জোম্যাটো, অ্যামাজন, মিন্ত্রার মতো বড় বড় কোম্পানির সাথে ইনশর্টসের টাই আপ আছে, যাদের থেকে ইনশর্টস অর্থ উপার্জন করে। এবারে এটাই দেখার ভবিষ্যতে আজহার আমাদের নতুন নতুন কী কী উপহার দেয়। এইরকম ধরনের তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল DST মিসলিনিয়াসকে আপনারা ফলো করে রাখতে পারেন।